আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে পোড়া হাড়ি ক্লিন করে একেবারে নতুনের মতোই ঝকঝকে এই যে দেখতে পাচ্ছেন করেছি। এই যে এই স্টিমারে আমি ব্রকোলি সিদ্ধ করতে দিয়েছিলাম, আর সিদ্ধ করার পর নিচে যে পানি ছিল সেটা ড্রাই হয়ে যে হাড়িটা পুড়ে গেছে সম্পূর্ণ, দেখতে পাচ্ছেন আপনারা একদম কালো হয়ে গেছিল। তো প্রথম অবস্থায় তো আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল, তো পরে আমি এখানে পুরা ঠান্ডা পানি দিয়ে ফুল করে ফেললাম হাড়িটা, আর এতে দিয়ে দিয়েছি হাফ কাপের চেয়ে একটু বেশি ওয়াশিং পাউডার। যে কোনো ধরনের ওয়াশিং পাউডার এখানে ইউজ করা যাবে, তো আমি আমার বাসায় যা ছিল তাই দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে জাল হতে দিয়েছি, আগুনটা বাড়িয়ে মানে বলক আসার জন্য ওয়েট করেছি, আর যখন বলক আসছিল তখন এইভাবেই আগুনটা বাড়িয়ে রেখে প্রায় 10 মিনিটের মতো জাল করতে দিয়েছি হাড়িটাকে ওয়াশিং পাউডারের সাথে। এখানে আমি আর কিছুই দেইনি, শুধুমাত্র ওয়াশিং পাউডার। 10 মিনিট বয়েল হওয়ার পর আমি আগুনটাকে একটু কমিয়ে দিয়ে আরও প্রায় 5 মিনিটের মতো এটাকে জাল করতে দিয়েছি। তো এটা জাল করার কারণ হচ্ছে যে পুরাটা এটা যেন ওয়াশিং পাউডারের সাথে যে সফট হয়ে যায় সেটার জন্য। তারপর আমি এই পানিটা ফেলে দিয়ে একটা স্পুনের সাহায্যে নিচে যে জমাট বেঁধেছিল সেটা একটা স্পুনের সাহায্যে চেষ্টা করি যতটা পারা যায় তুলে ফেলার। তো খুব যে একটা উঠে এসেছে তা না আমি এখানে, তারপর আমাদের সোপার যে বাজারে পাওয়া যায় সেটা দিয়ে আমি একটু ঘষা দিচ্ছিলাম। তো আপনারা চাইলে এই ক্ষেত্রে স্টেইনলেস স্টিল যে স্ক্রাবার পাওয়া যায় ওটা দিয়েও চেষ্টা করতে পারেন, যে কোনো একটু শক্ত কিছু দিলে ভালো হবে। তো আমি বেশিরভাগ ক্ষেত্রে সোপার ইউজ করে থাকি হাড়ি মাজানোর ক্ষেত্রে, তো এই জন্য সোপার ইউজ করছিলাম আর এটা আসলে কাজও করছিল। এভাবে ঘষানোর পর আমি এটাকে ধুয়ে ফেলি। তো প্রথম ওয়াশের পর দেখলাম যে খুব একটা যে পরিষ্কার হয়েছে তা না, মাঝে মাঝে তারপরও কালো কালো স্পট দেখা যাচ্ছিল, এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, মানে পুরোপুরি ক্লিন হয় নাই। তারপর সেম আবার আমি যে সোপ পাটটা ছিল ওটা দিয়ে আবার ভালো করে ঘষতে থাকি। তো এইবার দেখলাম যে মোটামুটি অনেক পরিষ্কার হয়ে গেছে। তো এটা এখন পুরাই সোপের উপর ডিপেন্ড করে, পোড়া যে ভেতরে যে পোড়াটা ছিল এটা কিন্তু ফুল ক্লিন হয়ে গেছে, এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে, যাদের হাড়ি পুড়ে যায় এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন সাবস্ক্রাইব করে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না।